গর্ভের সন্তান ছেলে না মেয়ে এই তথ্য প্রকাশ না করার জন্য হাইকোর্টে নিষেধাজ্ঞা যে রিট করেছেন যদি ওই সম্বন্ধে একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এটা ঠিক প্যান্ডামিকের কিছুদিন আগের কথা, 2020 সালের ফেব্রুয়ারিতে। তো আমি একটু রিট করেছিলাম, যেখানে আমি নিষেধাজ্ঞা চেয়েছি হাইকোর্টের কাছে যে যখন মাতৃগর্ভে সন্তান থাকবে তখন আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করা হয়, মূলত আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে, যে সন্তানের লিঙ্গ কী, অর্থাৎ সেই সন্তানটা ছেলে নাকি মেয়ে। এই প্রকাশ হওয়ার ফলে আমাদের দেশের সিচুয়েশনটা এমন যে বেশিরভাগই তো আসলে অত সচ্ছল পরিবারে না, ইভেন সচ্ছল হলেও সাধারণত আমাদের দেশে মেয়ে সন্তানটা ততটা কাম্য নয় যতটা ছেলে সন্তানকে মানুষ আশা করে। বাবা মা দুজনেই আশা করে ছেলে সন্তান হোক, সামাজিক চাপও থাকে যে ছেলে না হলে বংশ রক্ষা হবে না, এবং মায়েরা নিজেরাও চায় যে তার সন্তান ছেলে হোক। সত্যি বলতে যেটা সেটা ইভেন যদি আমরা যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো তাদেরও দেখেছি, যেমন গুলশান বনানীতে যারা থাকেন তাদের মধ্যেও দেখেছি, যারা বস্তিতে থাকেন তাদের মধ্যেও দেখেছি। এর মধ্যে কোনো পার্থক্য আমি আমার পেশাগত জীবনে পাইনি। বিশেষ করে যদি কারো সন্তান দেখি আগে দুটা মেয়ে আছে বা তিনটা মেয়ে আছে, সে এই বিষয় নিয়ে রীতিমতো টেনশন কান্নাকাটি শুরু করে যেন তা, এবং দোয়া করতে থাকে যেন তার তৃতীয় বা চতুর্থ সন্তান কোনোভাবেই যাতে মেয়ে না হয়। এখন ছেলে হবে কি মেয়ে হবে এটা তো আসলে আমাদের হাতে না, প্রকৃতি প্রদত্ত, এটা আসলে আল্লাহ যেই সন্তানই দিবে, ছেলে দিবে বা মেয়ে দিবে, এটা তো আমরা তো তৈরি করি না। কিন্তু এই বিষয় নিয়ে আসলে সবাই স্বাভাবিকভাবে মেনে নিতে চায় না, তখন মায়ের উপর বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার হয়। যদি একটু অজ পরাগা হয় তখন সরাসরি শারীরিক অত্যাচার হয়, আর যদি একটু শহর বা অন্যদিকে হয় তখন বাপের বাড়িতে পাঠিয়ে দেয় অথবা বিভিন্ন কথা শোনানো। তো গর্ভে যখন সন্তান থাকে সে কিন্তু সম্পূর্ণ মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে। তো মায়ের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা যা থাকে, সন্তানের মানসিক অবস্থা, শারীরিক অবস্থার সেই বিল্ড আপের ক্ষেত্রে প্রচণ্ড প্রভাব ফেলে। তো মায়ের যদি পুষ্টি কম হয় সেই সন্তানও পুষ্টিহীনতায় আসবে। মা যদি মানসিক চাপে থাকে, অর্থাৎ তার যদি এই মানসিক চাপের কোনো ধরনের হাই ব্লাড প্রেশার, যেটা আমরা দেখেছি যে গবেষণাগুলো আমরা করতে দিয়েছি, তো সেগুলো থাকে, তাহলে সন্তানেরও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং এই যে প্রি টার্ম ডেলিভারি, অর্থাৎ এখন সময়ের মধ্যে সন্তান হয় না, যেই ডেট দেয় তার আগে সন্তান হয়ে যায়, এই প্রি টার্ম ডেলিভারির মূল কারণ হচ্ছে কিন্তু মায়ের মানসিক চাপ। এবং এই প্রি টার্ম ডেলিভারিতে এখন বাংলাদেশ সপ্তম স্থানে আছে পুরো বিশ্বে। তো তার মানে মায়ের স্বাস্থ্য এবং শিশুর স্বাস্থ্য দুটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে রিট করেছি। রিটের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমার সাথে, আমি তো পিটিশনার হিসেবে ছিলামই, আমার সাথে অসংখ্য নারী আইনজীবীরা ছিলেন, তারা নিজেরাও চেয়েছে এবং তাদের নিজেদের জীবনেরও বাস্তব ঘটনা, এবং একজন তার বাবা মায়ের সপ্তম সন্তান, তো সপ্তম সন্তান মেয়ে হবে শুনে ওই মেয়েটাকে বরং অ্যাবর্শন করতে চেয়েছিল। তো একটা অ্যাবর্শনেরও রিক্স থেকে যায় এবং অন্যান্য ঝুঁকি তো আছে। তো কোর্ট মাননীয় বিচারপতি ইনায়তুর রহিম এবং মাননীয় বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এটাতে রুল ইস্যু করে 4 সপ্তাহের, পরবর্তীতে এটা গভর্নমেন্টকে জবাব দিতে বলে। কিন্তু প্যান্ডামিকের কারণে যখন কোর্ট বন্ধ হয়ে যায় তো এই জিনিসটাকে আর কি একটু ডিলে হয়ে যায় পৌঁছতে। তো আশা করি সামনে কোর্ট খুলে এটার চূড়ান্ত শুনানি হয়ে এটা রায় হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা যদি চীনের কথা বলি, এখানে কিন্তু আইন করে ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া আছে, কিন্তু আমাদের দেশে অবাধে মানুষ জানতে পারছে ছেলে না মেয়ে। তো আমি এটা আশা রাখি যে অদূর ভবিষ্যতে এই ধরনের জানানোটা বন্ধ হবে, কেননা গর্ভে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যারা ভালোবাসবে সন্তানকে তারা তো হওয়ার পরে দেখলে তো সমস্যা নাই, ওই কয়েক মাসের জন্য তো এই বাচ্চার স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যে রিস্কে ফেলার কোনো মানে হয় না। তো অদূর ভবিষ্যতে যেন এটা, এবং অনেক জায়গায় অলরেডি যেমন ল্যাব এইড এবং এই জায়গাগুলো তো রুল ইস্যু হওয়ার পরই অনেক জায়গায় ইতিমধ্যেই আমাকে অনেকে ছবি তুলে পাঠিয়েছেন যেখানে লিখে দিয়েছে যে সেক্স ডিটারমিনেশন ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ এখানে কোনোভাবেই বলা হবে না ছেলে না মেয়ে। তো আমি চাই যে বাংলাদেশে সব জায়গায় এই বিষয়টা আসুক, যেন ইথিক্যালি এই বিষয়টায় ডক্টররা বা ইয়ারা কমিটেড থাকে, তারা তো কমিটেড আছে, কিন্তু কোর্টের নিষেধাজ্ঞা এখানে দরকার, স্ট্রিক্টলি এটাকে আটকানো দরকার। আপনাকে আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। তো আমি যখন বাবা হই, তো বাবা হওয়ার ঠিক 5-6 মাস যখন আমার সন্তানের মা গর্ভবতী, তখন আমাদের এক ডাক্তার আবার ছিলেন, তো উনি আবার খুব সহযোগিতা করতেন আমাকে
মানে সব ধরনের সহযোগিতা করছেন যিনি, উনি আনারকান মডার্ন হসপিটালের গাইনি বিশেষজ্ঞ। তো আপা এই আলোচনা গ্রামের রিপোর্ট দেখে আমার বলতেছে হাসান ভাই মিষ্টি খাওয়াতে হবে। তো আমি বলছি কেন? তো বলছে যে আপা তো ছেলে হবে। তো আমি বললাম যে আপা মেয়ে হলে কি খাওয়া দাম নামে? তো আসলে আমাদের মননে মগজে পরিবারে সমাজ এবং রাষ্ট্রে সব ব্যবস্থার মধ্যেই মেয়েদের শেষ মানে ছেলে সন্তান কাম্য বেশি মানুষের। হ্যাঁ আনডাউটলি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার যখন আমি নিজে যখন প্রেগনেন্ট ছিলাম তো আমি আল্ট্রাসোনোগ্রাফি করার পর পরই ওখানে আরেকজন ছিলেন, মানে একজন ওয়েটিংয়ে থাকেন এবং আরেকজনে করে, তো উনি ঠিক আমার আগে ছিলেন আর কি। তো উনি বারবার বলছেন আপনি ঠিকভাবে দেখেন, আমার কি ছেলে হবে না, এই নিয়ে কষ্ট পাচ্ছে। যখন ওই রুম থেকে বের হয়ে গেছে উনি কান্নাকাটি করতে করতে প্রায় সেন্সলেসের মতো অবস্থা। তো ওখানে যে ডায়াগনস্টিক সেন্টারের যে অথরিটি ছিল তারা কোনোভাবে তাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছে, মানে কোনোভাবে বাসায় পাঠিয়ে দিচ্ছে যাতে এখানে কোনো কিছু হলে দায়বদ্ধতা না থাকে। তো উনি কান্নাকাটি করে আল্লাহর কাছে বিচার দিতে দিতে অবস্থা খারাপ। তো ওগুলো থেকে আমি দেখছি যে ওনার অবস্থা কী। তো এই মহিলাটা তো বাকি কয় মাস আমার মনে হয় না শান্তিতে ঘুমাতেও পারছে কোনো রাতে। তো সেগুলো দেখে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি হয়তো এই জিনিসগুলো কম দেখলাম। তো আমি নিজের লাইফেই এগুলো বারবার বারবার ফেস করে, বা যখন আমি আইনজীবী হিসেবে মামলাগুলো করলাম তখন দেখলাম না কেউ ছেলে চায় না, মানে মেয়ে চায় না, সরি, কেউই মেয়ে চায় না। সবার ইচ্ছা হচ্ছে ছেলে বেশি হলেও কোনো সমস্যা নাই, একটা জায়গায় তিনটা ছেলে হলে আরও ভালো, কিন্তু একটা জায়গায় তিনটা মেয়ে হতে পারবে না। দর্শক, কিন্তু বৈজ্ঞানিক যে তথ্য সেখানে কিন্তু কোনোভাবেই মেয়ে সন্তানের জন্য মা কোনোভাবেই দায়ী নয়। মেয়ে সন্তানের জন্য আমরা যারা বাবা হয়েছি হব তারাই কিন্তু দায়ী, কারণ এই যে জিনগত যে বিষয়গুলো আছে সেজন্য কোনোভাবেই সায়েন্স কোনো মেয়েকে মেয়ের মা হওয়ার জন্য দায়ী করে না। তো আসলে আমরা নিজের দিকে নজর দেই আর আমরা আমাদের পরিবারে এবং সমাজ এবং রাষ্ট্রে এটা নিশ্চিত করি। আপা ঈশ্বর আপার যে উদ্ভাবন বা ওনার যে এই এই বিষয়টা নিয়ে যে ভাবনা, সেই ভাবনাটা আমাদের সারা দেশে ছড়িয়ে যায় যে আসলে ছেলে বা মেয়ে কোনো বিষয় না, কারণ আসলে এটা আল্লাহ প্রদত্ত, এখানে মানুষের কিছু করার নয়। অযথা আমরা আমাদের মায়েদের মেয়েদের ভাবিদের মানে কাউকে যেন আমাদের কোনোভাবে মেন্টালি কিংবা ফিজিক্যালি হ্যারাসমেন্ট না করি, এটাই তো আপনার মূল লক্ষ্য ছিল যে? জি অবশ্যই, এবং অনেক সময় তো হ্যারাসমেন্ট তো বাদই দেই, অনেক সময় বলে যে এবার আরেকটা বিয়ে করা উচিত, যে আরেকটা বিয়ে করলে হয়তো ছেলে হবে, এরকমও কিন্তু ভুল ধারণা আছে। আপনি যেটা একটু আগে ক্লিয়ার করলেন যে এখানে কোনোভাবে মায়েদের কোনো ধরনের দায়িত্ব বা দায়বদ্ধতা কোনো কিছু নেই, কিন্তু অনেক সময় মনে করা হয় যে একাধিক বিয়ে করলে হয়তো বা ছেলে হবে, এটাও কিন্তু আমাদের একটা কুসংস্কার। এটা এখানেও কিন্তু কোনো কিছু নাই, বরং একাধিক বিয়ে করার কারণে আপনার দণ্ডনীয় অপরাধ, এটাতে শাস্তিও হতে পারে, কিন্তু সর্বোপরি মা এবং শিশুর স্বাস্থ্যটাকে হুমকির মুখে ফেলে দেয়।